কমার চাল আর কিছু না হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সব ভালোই আছো পিজিয়ন লাভার্স আছো তাদের জন্য একটা ভালো জায়গা সেটা হচ্ছে আমি যেখানে আছি এখানে দেখতে পাচ্ছ এখানে আমার পাশে পেছনে পিজিয়ন কেজগুলো রয়েছে আর এখানে আজকে হতে চলেছে সেল আর এই সেলটাতে প্রত্যেকটা পায়রা আমি কিন্তু এখন ধরে ধরে দেখাবো আর যার বাড়ির পায়রা তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো প্লাস ভিডিওতে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নেবে আর দ্বিতীয়ত পায়রাগুলো প্রত্যেকটা এবার দেখো তোমরা ভালো ভালো ম্যাড্রাস আছে এবং গেড়েবাজও আছে তো কোন পায়রা কি আছে তোমরা সেটা দেখো দেখলেই বুঝতে পারবে কি আছে এটা কি পায়রা আছে কালাঙ্কা নর পায়রা কালাঙ্কা নর আচ্ছা এই হচ্ছে চু আচ্ছা এর প্রাইস কত আছে 300 টাকা করে পিস বাহ ঠিক আছে নর পায়রা কালাঙ্কা এটা কালাঙ্কা 300 টাকা তাই তো হ্যাঁ ঠিক আছে পরেরটা দেখি অন্ধেরি কালাঙ্কা অন্ধেরি কালাঙ্কা অন্ধের কালাঙ্কা মানে অন্ধ্রপ্রদেশের পায়রা বলতে হ্যাঁ অন্ধ্র কালাঙ্কা নর অন্ধ্রের কালাঙ্কা নর মানে দেখাবো নর দেখো পরে মাদা দেখাচ্ছি ওকে এটা অন্ধ্রের কালাঙ্কা নর মোটামুটি আমার বাড়িতে 6 ঘন্টা 7 ঘন্টা ফ্লাইং করেছে 6-7 ঘন্টা ফ্লাইং করা আরে বাবা নরমালি এটা প্রাইস কত আছে এর প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকা ওকে ঠিক আছে পরেরটা দেখি লফটটা দেখতে পাচ্ছ কত সুন্দর লফট পুরোটাই এখানে নর পায়রা আছে তো হ্যাঁ সবই এখানে এই একটা শ্রীলঙ্কা নর পায়রা আছে এটা কি পায়রা আছে শ্রীলঙ্কা নর পায়রা শ্রীলঙ্কা চোখে শ্রীলঙ্কা চোখে এটা কি পায়রা মানে গেরেবাজ পায়রা না ম্যাড্রাস পায়রা ম্যাড্রাস আচ্ছা ঠিক আছে ছাপকা ম্যাড্রাস এটাও ম্যাড্রাস এটাও ম্যাড্রাস কালো দানা লাইনের পায়রা কালো এই যে মোল্ডিং এ পড়েছে দেখলি হ্যাঁ এটা ক্রুশে পড়েছে পায়রা পায়রা তো ভালো জাত ভালো পায়রা এই দেখি ডানাটা একবার দেখি ডানা অনেক ক্রুশে পড়েছে ছাড়েনি পর পড়ছে সব পর পড়ছে এটার কি দাম আছে এসব 300 টাকা 300 টাকা পায়রার মাথার শেপটা একবার দেখো এটা শেপটা খুব সুন্দর সে ঠিক আছে এটা কি পায়রা আছে এটা ছাপকা পায়রা এটা ম্যাড্রাস হ্যাঁ এও ম্যাড্রাস আচ্ছা এটাও নর সব নরই দেখো হ্যাঁ এটা ডানাটা দেখি পর সিল করা আছে আচ্ছা পর সিল করা আছে আচ্ছা মোল্ডিং এ পুরো উঠবে ওকে এই এটার দাম কত আছে 300 টাকা 300 টাকা এটা চটিয়াল চটিয়াল কালাঙ্কা নর চটিয়াল কালাঙ্কা নর সব মোল্ডিং এ পড়েছে দেখলে এটা কি ম্যাড্রাস কোচ হ্যাঁ ম্যাড্রাস এই বাহ এটা তো চটিয়াল পায়রা দেখি চটিয়ালের মাথাটা একবার তুলে দে মাথাটা দেখা একটু চটিয়াল ম্যাট্রাস পায়রা গেট আপটা খুব সুন্দর এটা কত দাম আছে
এটা 500 দানাটা পড়বে এখনো পড়ে 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 সব উঠছে উঠছে এই যে পা ওটা একটু ভালো করে দেখি এর ব্যাচ নাম্বার হচ্ছে 3063 আচ্ছা ব্যাচ নাম্বার লাগানো আছে 39 সরি এটা কি নিজেরই লাগানো নাকি হ্যাঁ এগুলো সব পড়ে রাখা মানে সব পায়রা বেন শূন্য রকম ওরা 9 Not complete. আর কিছু আছে এই ভিটা না এখানে আর নেই ওকে এগুলো সব মাদা পায়রা তাই তো এই সব লট হচ্ছে মাদা পায়রা এটা আলাদা আলাদা ভাগ করে এটা কি মাদা আছে মেড্রাস মেড্রাস সব ভালো ধরনের লাইনের পায়রা লাইন সব পালোদানা লাইন এটা ফ্রেশ মাদা শিরা মাদা দেখে শিরা মাদা এটার দাম কত আছে 500 টাকা করে মাদা 500 টাকা বাহ দেখেছে পর পরও ঠিকঠাক আছে এরও ট্যাগ লাগানো আছে ট্যাগ লাগানো আছে ঠিক আছে গেটাপও ঠিক আছে পায়রা আস্তে আস্তে পায়রা মুড়ি এটা এটা কত দাম বললি আরেকবার বলে দে 500 টাকা এটা 500 মোল্ডিং এ পুরেছে পায়রা ঠিক আছে পর পর পায়রাগুলো ধরে ধরে দেখানো হচ্ছে কি কোনটা কি রয়েছে এগুলো সবই মাদা পায়রা এই একটা আছে জিগার একদার পায়রা চোখের দানাটাও ভালো দানা আছে এগুলো কি ওড়ানো কোনো সব ওড়ানো পায় না সব ট্যাগ লাগানো আচ্ছা এটাও ট্যাগ লাগানো এই ট্যাগটা খুলে গেছে ওকে এটা কি দাম আছে 300 টাকা 300 টাকা মাদা পায়রা তো মাদা একে ডিম বাচ্চা করানো হয়েছে এর আগে না 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 ফ্রেশ মাদা শীত যে গেলে শীতের পর আচ্ছা পর মানে উঠছে এখন তো যে পুরো মোল্ডিং এ পড়ে আছে পায়রা ওকে এই একটা জিরা মাদা আছে এটা জিরা মাদা তাই তো ওকে এটার দাম কত আছে বেশি না 300 টাকা এটা 300 এটা জিরা মাথা দেখে পড়টা দেখি পর সব পাটা এই উঠছে পর আচ্ছা আস্তে আস্তে ওকে আর এমনি পাটা ওকে এটা কত দাম 300 ধরা মুশকিল হয়ে যায় তো এটা কি পায়রা আছে শ্রীলঙ্কা পায়রা শ্রীলঙ্কা পায়রা একে আমরা বলে মুন্ডি সাদা পায়রা মাদা পায়রা আচ্ছা পিওর একদম এটার দাম কত আছে 400 টাকা দাম এটা কি ম্যাড্রাস হ্যাঁ ম্যাড্রাস ওকে এই পটটা দেখি হ্যাঁ পট দেওয়া নেই তাই তো না পট ওকে এটা 400 ওকে ঠিক আছে মাদার পাটা এই একটা আছে গিরেবাজ পায়রা লং দমা মুখো মাদা লং দমা গিরেবাজ মুখো মেছিয়া মুখো মাদা পায়রা মেছিয়া মুখো মাদা গিরেবাজ এর কি পর দেওয়া আছে নাকি হ্যাঁ এর পর দেওয়া এই আস্তে আস্তে উঠছে আচ্ছা জাস্ট ফ্যান্সি মানে সুখী এটা কত দাম আছে 300 টাকা 300 টাকা ঠিক আছে আচ্ছা কেউ যদি প্রাইস বার্গেনিং করতে চায় তাহলে কি করা যাবে হ্যাঁ কেন করা যাবে এই যে দেজ উঠছে
আচ্ছা এই যে লেজ ও মধ্যখানে লেজ আচ্ছা এটা লেজ তো নেই এটা উঠবে তাই তো হ্যাঁ তো উঠছে ওই যে ও হ্যাঁ হ্যাঁ অনেক এই যে আছে লেজটা ঠিক আছে আর এটা গেটআপটা খুব সুন্দর ঠিক আছে এটা কি রে স্যার মাদা পায়রা আছে এর দাম 800 টাকা পড়বে 800 টাকা মাদা এটা কি বাড়ির তোর না আমি নিয়ে এসেছিলাম আচ্ছা যাই হোক নটটা চলে যাওয়ার কিছুটা ভেঙে দিয়েছি ওকে 800 টাকা পড়বে তো পর্দাও আছে এতে না এই পর্দাও নেই ওকে ঠিক আছে সো তোমরা কেমন পায়রাগুলো দেখলে এবং তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা কল করে নেবে এই জায়গাটা রয়েছে সোদপুর এবং সোদপুরের পানশিলা পোস্ট অফিসের সামনেই একদম শুভর নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওর নাম্বার তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে কন্ট্যাক্ট করে নেবে অবশ্যই বার্গেনিং হবে আর আসার সময় অবশ্যই একবার কল করে তারপরে আসবে কারণ ওর থাকে শিফটিং ডিউটি তোমরা আসবে এবং ওকে যদি না পাও খালি হাতে ফিরে যেতে হবে অতএব কল করে আসবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একবার লাইক করে শেয়ার করে দিও ধন্যবাদ।